ডেঙ্গু বিষয়ে সতর্কতা। ডেঙ্গু থেকে বাঁচতে কিছু পরামর্শ মেনে চলুন। খোলা পাত্রে জল জমতে দেবেন না। মশারির মধ্যে ঘুমান। হাত পা ঢাকা জামাকাপড় পরুন। যেখানে সেখানে ময়লা ফেলবেন না। জমিয়ে রাখা জলের পাত্রটি সপ্তাহে অন্তত একবার খালি করে ভালো করে ঘষে পরিষ্কার করে নিন। কোথাও জল জমে নেই তো, বা জলের পাত্র খোলা পড়ে নেই তো, দেখে নিন দশ দিক প্রতি রবিবার 10 মিনিট। সৌজন্যে মুর্শিদাবাদ জেলা পরিষদ। অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার 24 ঘন্টার মধ্যে মুর্শিদাবাদের কান্দিতে কংগ্রেস শিবিরে ভাঙন। কান্দি বিধানসভা এলাকার 4টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে দুজন কংগ্রেসের জনপ্রতিনিধি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ তাদের অনুগামী কর্মী সমর্থকরা কিন্তু তৃণমূল শিবিরে যোগদান করলেন। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকারের হাত ধরে ছিলেন স্থানীয় তৃণমূলের যেমন নেতৃত্ব ছিলেন, ছিলেন কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার থেকে কান্দি পৌরসভার চেয়ারম্যান এবং অন্যান্য জনপ্রতিনিধিরা এদিনের এই মুর্শিদাবাদের কান্দিতে 4টি অঞ্চল থেকে কিন্তু দুজন গ্রাম কংগ্রেসের থেকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তাদের অনুগামীদের নিয়ে কিন্তু কর্মী সমর্থকরা কিন্তু অপূর্ব সরকারের হাত ধরে তৃণমূল শিবিরে যোগদান করলেন। এই যে যোগদান পর্ব, সেই যোগদান পর্ব শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কান্দির বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার কিন্তু কটাক্ষ করলেন অধীর চৌধুরীকেও। তিনি বললেন যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন একজন, কিন্তু মুর্শিদাবাদ প্রদেশ কংগ্রেসের সভাপতি এখনো রয়ে গেলেন কিনা অধীর চৌধুরী, এই এই প্রশ্ন তুলে কটাক্ষ করেন এইভাবেই অপূর্ব সরকার। আমরা দেখব কান্দিতে কংগ্রেস শিবিরে ভাঙন ঘটিয়ে তৃণমূল শিবিরে যোগদান পর্ব শেষে কি বলেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অপূর্ব সরকার। আমি যতদূর জানি, ভুল জানতে পারি, ঠিক জানতে পারি, জানি না, হয়তো আমাদের সংশোধন করে দেবেন, যে আমি একজন প্রদেশ কংগ্রেস সভাপতিকে জানি যিনি মুর্শিদাবাদ রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। সেই পদ গেছে কিনা আমি এখনও জানি না, বলতে পারবো না, ঠিক আছে। কিন্তু পশ্চিমবঙ্গ নামক রাজ্যের নতুন একটা সভাপতি হয়েছে শুনেছি। আমরাও যখন কংগ্রেস করেছি দীর্ঘদিন তাকে দেখেছি, তার সাথেও আমাদের যথেষ্ট কংগ্রেস করার সময় আমরা একসাথেই কংগ্রেস করেছি। কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি বা মুর্শিদাবাদ প্রদেশ কংগ্রেসের সভাপতি যিনি ছিলেন, তার একটি কাজ ছিল, সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এদেরকে দাঁত মেজে আরম্ভ করে দিতেন কটুক্তি করতে, এবং খুব বাজে বাজে ভাবে তিনি চ্যালেঞ্জও ছুড়তেন। আমি জানি না সেই সব চ্যালেঞ্জ যেগুলো ছুড়েছিলেন নির্বাচনের আগে সেগুলো তার কাছে আছে কি না। তাই স্বাভাবিকভাবেই কংগ্রেস দলের কে পরিবর্তন হলো আর কে পরিবর্তন হলো না, মুর্শিদাবাদের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 3 জন সাংসদকে জিতিয়ে আজকে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি এই মুর্শিদাবাদ নয় সারা বাংলা থেকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে, সারা বাংলা থেকে। আমাদের লড়াইটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, বাংলার বঞ্চনার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে রাজনৈতিক লড়াই। ডেঙ্গু প্রতিরোধে শহরবাসীকে আবেদন জানাচ্ছেন জনস্বার্থে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর। বাড়ির ভেতর এবং বাইরে পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল এবং আবর্জনা জমতে দেবেন না, কারণ এইসব জায়গাতেই ডেঙ্গুর মশা জন্মাতে পারে। ফুলহাতা জামা পরুন,
ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। জ্বর হলে প্যারাসিটামল ট্যাবলেট খান, বেশি করে জল খান, নিকটবর্তী সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করান। মনে রাখবেন, র্যাপিড টেস্ট নয়, এলাইজা পদ্ধতি হল ডেঙ্গুর সঠিক পরীক্ষা। জনস্বার্থে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর কর্তৃক প্রচারিত।